जिंदगी में बंदगी तू कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। वरना कोई चारा न जा मैंने है, और न कोई चारा न जा मैंने है। जिंदगी में बंदगी तू कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालुब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तालुब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ओ अमर बंदा गुना करे फलाइसो, ला तक्नतु मिन रहमतिल्लाह, भयेर कोनो कारण नाई, आमी अल्लाह रहमत अनेक तुमार गुनाहेर चेये बेशी। तुमि गुना करेछो, तुमार गुना जदि हय पहाड़ परिमाण, आमी अल्लाहर दया गोटा आसमान एवं जमीन भरभर तुमार जन्य दया। এরে দুনিয়ার মানুষ গুনাহ করে ফেলাইছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি মূর্তি পূজাও করিয়া থাকো, তুমি অন্য কারো বানানো বান্দা না, তুমি আমি আল্লাহর বানানো বান্দা। মুসা নবীর জামানায় এক আল্লাহর গোলাম মূর্তি বুঝো, মূর্তির সামনে দাঁড়াই আর খালি ডাক দিয়ে কয় সনাম। আরবিতে মূর্তির সনাম বলা হয়, বান্দা ওই মূর্তির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নব্বই
বছর পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির ডাক দিল। আল্লাহর গোলাম একবারও ওই ডাকটা পাই নাই। 90 বছর ধরে ডাকছে সনাম, কিন্তু একবারও মূর্তি দ্বার ডাকে সাড়া দিল না। 90 বছর পর বান্দার জবান থেকে ভুলে একবার বের হয়ে গেছে সমাদ। কি বের হয়েছে সমাদ? আমার আল্লাহর একটা সিফতি নাম। বান্দার জবান থেকে যখন সমাদের আওয়াজ বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুমি আমারে ডাকো, কার ডাকার কারণ বলো। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি ডাকো কার, এ বান্দা তোমার ডাকার কারণ বলো, কি কারণে তুমি আমি আল্লাহরে ডাক দিলা, অথচ 90 বছর আমার আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। 90 বছর আল্লাহর বিরোধিতায় নিমজ্জিত ছিল, 90 বছর মূর্তির সামনে দাঁড়াই, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সামনে না দাঁড়াইয়া মূর্তির সামনে দাঁড়াইয়া সনাম সনাম বলে ডাকছে, অথচ আমার আল্লাহ কত রহমান, একবার ভুলে ইচ্ছাকৃত ডাকে না, ভুলে জবান থেকে বের হইছে সমাদ। আমার আল্লাহ এত রহমান, বান্দা ডাকার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য হাজির, কাদেরে কুদরত তু দারি বরকামার, انت ربي انت حسبي ذو الجلال, আমার রহমান আমার দয়ার মালিক, কেমন দয়ার আল্লাহ, বান্দা যদি আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার দয়ার মালিক এমন দয়ার আল্লাহ, বান্দা একবার যদি ডাক দেয় আমার আল্লাহ বান্দার এক ডাকে 99 বার সাড়া দেয়। আরো আসতে পারেন, বান্দা একবার যদি আল্লাহরে ডাক দেয় আমার আল্লাহ বান্দার এক ডাকে 99 বার সাড়া দেয়। এ বান্দা তুমি ডাকো কেন, একটু বলো তোমার ডাকার কারণ কি? আল্লাহ আল্লাহ তুমেরা রহমান হাই, আল্লাহ আল্লাহ তুমেরা রহিম হাই, আল্লাহ আল্লাহ তুমেরা গফফার হাই, আল্লাহ আল্লাহ তুমেরা সত্তার হাই, আল্লাহ আল্লাহ তুমেরা রহমান হাই, আল্লাহ আল্লাহ তুমেরা রহিম হাই। মহাব্বতে একবার আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহু আকবার, একবার একটু ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে একবার ডাক দেন বলেন আল্লাহ, বান্দা একবার যদি আমার আল্লাহরে ডাক দেও, জীবনটা যদি দুনিয়ার ভিতরে গুনাহের ভিতরে কাটাইয়া ফেলো না কেন রে বান্দা, এরে মাজালিম মুসলমান, আজকে জান্নাতের বাগান চলতেছে, মাজালি গ্রামের ভিতরে আল্লাহর গোলামের দল, জান্নাতের মেলা মিলাইলো, অনেক বান্দা হাজির হইছে, অনেক বান্দা টিভির দোকানে চায়ের দোকানে, অনেক বান্দা লুডুর আড্ডায়, আবার অনেক বান্দা এখন লেভের ভিতরে ঘুমায়, এরে যুবক বার ও মাজারির গ্রামের মানুষের দল, আগামী কাল মাহফিল হবে না, আজকের দিনের জন্য তোমাদেরকে
কোরআনের কথা শোনানোর জন্য কত দূর দূর থেকে বয়ান করার জন্য ওয়াইজ গুণ আছেন, ওলামায়ে কেরাম আছেন। আজকে একটু মজলিসের ভিতরে উপস্থিত হইয়া যাও। এরে বাবা, এমন হইতে পারে এই মুহূর্তে কত মানুষের মৃত্যু হয়ে গেছে, ইচ্ছা করলেও তারা আসতে পারবে না। মৃত্যু যা হয়ে গেছে আর জীবনে দুনিয়াতে ফিরে আসবে না। যার মৃত্যু হয়ে গেছে দুনিয়ার ভিতরে ভালো কাজ করার আর কোনো চান্স নাই, সুযোগ নাই। কের মাহফিলের ময়দান থেকে পিছায় আসো এলে যুবক ভাই, এই মুহূর্তে দুনিয়া থেকে কত মানুষ বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কত মানুষ হসপিটালের বেডের ভিতরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন, কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্ন ব্যস্ততায় দৌড়ায়, দুনিয়ার ব্যস্ততার জন্য মানুষ দৌড়ায়। সুযোগ থাকার পরেও যারা আসবা না, আল্লাহ রহমত ওই বান্দা পরে কখনো যাবে না। সুযোগ থাকার পরে জানাই দিতে সময় কাটাই না, রহমতের বাগান থেকে দূরে থাকবা। এরে বান্দা, আল্লাহর এই মজলিস, এই বরকতময় মজলিস আর যারা পাইবা না, যারা আসতে পারবা না, রহমত থেকে তোমরা বঞ্চিত হইয়া গেলা। এজন্য আজকের দিনের জন্য চাই রাখা, আজকের দিনের জন্য ক্রামবোর্ডের আড্ডা, তাসের আড্ডা, লুডুর আড্ডা, কম্বলের মায়া সারিয়া যদি এই মাজলিসে আসতে পারো, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ কবুল করতে পারে। এজন্য আল্লাহর গোলামের দল মাজলিসের ভিতরে একটু হাজির হয়ে যাও। অনুরোধ করে বলতেছি রে বাবা, কত জীবনে গোনা করছো, এই মজলিস হলো মাফের মজলিস, আল্লাহর ক্ষমার মজলিস, আল্লাহ বান্দারে ক্ষমা করতে পারেন, এজন্য একটু আসিয়া যাও, দিনের কিছু কথা শোনার জন্য আসিয়া যাও। আল্লাহর গোলাম দাদাই সমার, আমার রব্বুল আলামিন কেমন রহমান, বান্দা ভুলে সমাজ শব্দ জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দেন। যখন বান্দার কানের ভিতরে এমন আওয়াজ, বান্দা যখন আল্লাহর সাড়া এমন পাইছে, বান্দার কানের ভিতরে যখন আওয়াজ পৌঁছাইল, বান্দা তুমি ডাকো কেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে, মূর্তি পূজক বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আজকে 90 বছর সোনামের পূজা করলাম, সোনাম সোনাম বলে ডাক দিলাম, ওই আমার ডাকে আমার সোনাম তো একবারও সাড়া দিল না, হঠাৎ করে ভুলে আমার জবান থেকে সোনাম সমাদের সোনামের জায়গায় সমাদ বের হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন সমাদ নামের এমন প্রবক্তা সনাদ, ওই সমাদ নাম শুনিয়া আমার ডাকে সাড়া দিছে। আমি যখন সমাদ বলে ডাক দিলাম, আমার সমাদ নাম শুনিয়া ডাকের জবাব দিল, আমার সনামের কোনো দাম নাই, সনামের পূজা আর করা সম্ভব না, যেই সনাম রে আমি এত দিন ধরে ডাক দিলাম, সনাম আমার ডাকে সাড়া দিল না, আজকে এক ডাকে আমার ডাকে সাড়া দিল। ওই রব্বুল আলামিন, ওই সমাদের দরওয়াজা হইতে আমি আর ফিরতে চাই না, আল্লাহকে ডাকবে বলে রব্বুল আলামিন, এতদিন বুঝি নাই রে আল্লাহ, এতদিন বুঝি নাই, এতদিন আপনার দরবার থেকে পিছাইয়াছিলাম, এতদিন তোমার দরবার থেকে পালাইছি, এতদিন আপনার দরবারে হাজিরা দেই নাই রে, ভুলে ডাকার পর আপনি সাড়া দিছেন, আপনার মতন দয়ার আল্লাহ আর কেউ হতে পারে না, আপনার মতন দয়ার মালিক আর কেউ হতে পারে না। আল্লাহর গোলামের দল
আমার রবের একটা নাম হলো সমাজ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ।